হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এছাড়া ডুরান কাপ নিয়েও আপডেট আছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক তো বন্ধুরা আজকে প্রথম ট্রান্সফার আপডেট যেটা দিয়ে দেবো নেরোকা এফসিকে নিয়ে নেরোকা এফসি কিন্তু সাইন করতে চলেছে সাতাশ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার থিয়াগো স্যান্টসকে হ্যাঁ বন্ধুরা থিয়াগো স্যান্টস যিনি কিন্তু দু হাজার সতেরো আঠেরো সিজনে মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছিলেন তেরোটা ম্যাচ খেলেছিলেন যেখানে পাঁচটা স্কোর করেছিলেন আইএসএলে নেরোকা এফসি এই ব্রাজিলিয়ান উইঙ্গারকেই ওয়ান প্লাস ওয়ান ডিলে সাইন করতে চলেছে অর্থাৎ প্রাথমিকভাবে এক বছরের চুক্তি হবে এবং তারপরে ওয়ান ইয়ার এক্সটেনশানেরও অপশান রাখবে নেরোকা এফসি যে কোনো মুহুর্তে কিন্তু এটার অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে এরপর বন্ধুরা যে আপডেটটা দিয়ে দেবো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কেবিএফসি যেটা শোনা যাচ্ছে কথাবার্তা চালাচ্ছে তেইশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার সার্জিও মোরেনোর সাথে হ্যাঁ বন্ধুরা এই সার্জিও মোরেনো ভ্যালেকানো ইউথ একাডেমির প্রোডাক্ট রায়ো ভ্যালেকানোর হয়ে লালিগাতেও খেলেছেন আর বিভিন্ন টাইমে লোনে গেছেন স্পেনের অন্যান্য ক্লাবে ভ্যালেন্সিয়া বিতে ছিলেন মিরেন্ডেসে ছিলেন আর লাস্ট খেলছিলেন স্পেনের সেগুন্ডা ডিভিশনের ক্লাব মোরে বিয়েটাতে বর্তমানে এই ইয়াং স্ট্রাইকারের মার্কেট ভ্যালু তিন কোটি টাকা এবং তিনি তার প্লেইং কেরিয়ারে টোটাল তিয়াত্তরটা ম্যাচে নটা গোলার দুটো অ্যাসিস্ট করেছেন তো যেটা শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি এই স্প্যানিশ স্ট্রাইকার সার্জিও মোরেনোর সাথেই কথাবার্তা চালাচ্ছে দেখা যাক এই ডিলটাকে ক্র্যাক করতে পারে কি না কেবিএফসি তো বন্ধুরা এবার কথা বলবো ডুরান্ড কাপের লাইভ টেলিকাস্টের ব্যাপারে যেটা শোনা যাচ্ছে ডুরান্ড কাপ কিন্তু হতে চলেছে স্পোর্টস এইটিনে অর্থাৎ তোমরা লাইভ দেখতে পাবে ডুরান্ড কাপ স্পোর্টস এইটিন এইচডি বা এসডিতে এবং স্পোর্টস এইটিন ওয়ান এইচডি বা এসডিতে এটা কিন্তু একদমই অফিসিয়াল নিউজ এবার কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার স্প্যানিশ ডিফেন্ডার ইভান গন্জালেজ তিনি কবে ইন্ডিয়াতে আসবেন সেটা তোমাদের সবার মনে প্রশ্ন এই মুহূর্তের বড় আপডেট ইভান গন্জালেজ কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন এবং ভিসা পেয়ে গেলেই তারপরেই তিনি কিন্তু চলে আসবেন কলকাতাতে অর্থাৎ খুব তাড়াতাড়ির মধ্যেই কলকাতা আসতে চলেছেন ইভান গঞ্জালেজ এবার যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার নিয়ে ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার কে হবে এটা সবার মনে প্রশ্ন কালকের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে গ্যারি হুপারের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এই মুহূর্তের আরও একটা বড় এবং ব্রেকিং আপডেট যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আরও একজন বিদেশি স্ট্রাইকারের সাথে কথাবার্তা চালাচ্ছে তিনি হলেন একত্রিশ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার জে ইম্যানুয়েল থমাস হ্যাঁ বন্ধুরা এই ফুটবলারের সাথে কিন্তু আইএসএলের ক্লাবের আগেও আপ হয়েছিল জামশেদপুর এফসির সাথে জামশেদপুর এফসিও সাইন করাতে চেয়েছিলো এই জে ইম্যানুয়েল থমাসকে তবে সাইন করাতে কিন্তু সক্ষম হয়নি জামশেদপুর এফসি তবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবও কিন্তু সাইন করাতে ইন্টারেস্টেড এই জে ইম্যানুয়েল থমাসকে জে ইম্যানুয়েল থমাস যিনি লাস্ট খেলছিলেন স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব এফসি এফসিতে আর্সেনাল ইউথ একাডেমির প্রোডাক্ট এই জে এম্যানুয়েল থমাস ব্ল্যাকপুল কার্ডিপ সিটি ইফসুইচ টাউন ব্রিস্টাল সিটি কুইন্স পার্ক রেঞ্জার্সের মতো ক্লাবে খেলেছেন এছাড়া স্কটিশ প্রিমিয়ারশিপে লিভিংস্টানের হয়েও খেলেছিলেন আর লাস্ট খেলছিলেন যেটা বললাম আবারডিনের হয়ে ইংল্যান্ড আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন টিমের হয়ে খেলেছেন এই জে ইম্যানুয়েল থমাস বর্তমানে তার মার্কেট ভ্যালু আড়াই কোটি টাকা এবং তিনি তার ক্লাব কেরিয়ারে টোটাল তিনশো বাষট্টিটা ম্যাচে একানব্বইটা গোল আর আটান্নটা অ্যাসিস্ট করেছেন বর্তমানে তিনি ফ্রি প্রি এজেন্টই আছেন তো যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই জে ইম্যানুয়েল থমাসের সাথেই কথাবার্তা চালাচ্ছে তো দেখা যাক এই দুজন স্ট্রাইকারের মধ্যে কাদেরকে কনফার্ম করতে পারে ইস্টবেঙ্গল ক্লাব গ্যারি হুপার না জে ইম্যানুয়েল থমাস কে এলে তোমরা বেশি খুশি হবে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা